প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক মেমোরি অর্থাৎ স্মৃতি অধ্যায় থেকে যে আপকামিং প্রাইমারি টেট সিটের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটি রয়েছে অতীতে যে অভিজ্ঞতা হয়েছে বা যা শেখা হয়েছে তার সংরক্ষণ ও প্রয়োজন মতো তার পুনরুদ্রেক প্রক্রিয়াকে বলে অপশানে রয়েছে প্রত্যাভিজ্ঞা প্রেষণা স্মৃতি বিস্মৃতি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্মৃতি অতীতে যে অভিজ্ঞতা হয়েছে বা যা শেখা হয়েছে তার সংরক্ষণ ও প্রয়োজন মতো তার পুনরুদ্রেক প্রক্রিয়াকে বলে স্মৃতি নেক্সট প্রশ্ন স্মৃতির উপাদান কয়টি অপশানে রয়েছে চারটি পাঁচটি ছয়টি তিনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তিনটি স্মৃতির উপাদান হচ্ছে তিনটি নেক্সট প্রশ্ন কার্যকারী স্মৃতির স্থায়িত্ব অপশানে রয়েছে এক সেকেন্ডের অধিক নয় ত্রিশ সেকেন্ডের অধিক নয় ষাট সেকেন্ডের কম নয় দীর্ঘ সময়ের জন্য হয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ত্রিশ সেকেন্ডের অধিক নয় কার্যকারী স্মৃতির স্থায়িত্ব ত্রিশ সেকেন্ডের অধিক নয় নেক্সট প্রশ্ন কার্যকারী স্মৃতিকে আমরা কি বলি অপশানে রয়েছে তাৎক্ষণিক স্মৃতি স্বল্পস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতি উপরের সবগুলি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্বল্পস্থায়ী স্মৃতি কার্যকারী স্মৃতিকে আমরা বলি স্বল্প স্থায়ী স্মৃতি নেক্সট প্রশ্ন স্মৃতির ভাণ্ডারের সুবিনাস্তভাবে তথ্য ধরে রাখার নাম অপশানে রয়েছে গ্রহণ পুনরুদ্রেক সংরক্ষণ প্রত্যাবেজ্ঞা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংরক্ষণ স্মৃতিভাণ্ডারের সুবিনাস্তভাবে তথ্য ধরে রাখার নাম হল সংরক্ষণ সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন স্মৃতির প্রথম ও প্রধান উপাদান হল অপশানে রয়েছে পরিণমন সংরক্ষণ শিখন পুনরুদ্রেক এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শিখন স্মৃতির প্রথম ও প্রধান উপাদান হল শিখন নেক্সট প্রশ্ন স্মৃতিকে বিশ্লেষণ করলে যে উপাদানটি পাওয়া যায় না সেটি হল অপশানে রয়েছে শিখন পরিণমন সংরক্ষণ পুনরুদ্রেক এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পরিণমন স্মৃতিকে বিশ্লেষণ করলে যে উপাদানটি পাওয়া যায় না সেটি হল পরিণমন নেক্সট প্রশ্ন শেখা জিনিসের বা দ্রব্যের শনাক্ত করার নামই অপশানে রয়েছে পরিণমন শিখন পুনরুদ্রেক প্রত্যাভিজ্ঞা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্রত্যাভিজ্ঞা শেখা জিনিসের বা দ্রব্যের শনাক্ত করার নামই প্রত্যাভিজ্ঞা নেক্সট প্রশ্ন পুনরুত্থাপনকে কটি ভাগে ভাগ করা হয় অপশানে রয়েছে তিনটি চারটি পাঁচটি দুটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দুটি পুনরুত্থাপনকে দুটি ভাগে ভাগ করা হয় পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা নেক্সট প্রশ্ন স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তরটি হল অপশানে রয়েছে সংকেত গ্রহণ সংরক্ষণ পুনরুদ্ধার সংবেদন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পুনরুদ্ধার স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তরটি হল পুনরুদ্ধার নেক্সট প্রশ্ন পুনরুদ্রেক ঘটে অপশান এ বস্তুর অনুপস্থিতিতে বস্তুর উপস্থিতিতে বস্তুর অনুপস্থিতি ও উপস্থিতি উভয় অপশান দিয়ে রয়েছে উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বস্তুর অনুপস্থিতিতে পুনরুদ্রেক ঘটে বস্তুর অনুপস্থিতিতে নেক্সট প্রশ্ন প্রত্যাবিজ্ঞা ঘটে অপশানে রয়েছে বস্তুর অনুপস্থিতিতে বস্তুর উপস্থিতিতে বস্তুর অনুপস্থিত ও উপস্থিতি উভয় অপশান ডি রয়েছে উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বস্তুর উপস্থিতিতে প্রত্যাবিজ্ঞা ঘটে বস্তুর উপস্থিতিতে নেক্সট প্রশ্ন যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির স্মরণ রাখার বস্তুকে মনের অন্তর্ভুক্ত করে তাকে বলে অপশানে রয়েছে ধারণ পুনরুদ্রেক শিখন প্রত্যাভিজ্ঞা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিখন যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির স্মরণ রাখার বস্তুকে মনের অন্তর্ভুক্ত করে তাকে বলে শিখন নেক্সট প্রশ্ন স্মৃতির সহায়ক পদ্ধতিগুলি হল অপশানে রয়েছে লসিক পদ্ধতি প্রথম অক্ষর কৌশল বর্ণনামূলক পদ্ধতি উপরের সবগুলি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলি স্মৃতির সহায়ক পদ্ধতিগুলি হল লসিক পদ্ধতি প্রথম অক্ষর কৌশল বর্ণনামূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন স্মৃতির উন্নয়নকরণের করণের এস কিউ ফোর এ পদ্ধতির উদ্ভাবক কে অপশানে রয়েছে উড অর্থ টমাস এবং রবিনসন থন্ডায় উপরের কেউ নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টমাস এবং রবিনসন স্মৃতির উন্নতিকরণের এস কিউ ফোর এ পদ্ধতির উদ্ভাবক হলেন টমাস এবং রোব বিনসন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন তো প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওটিতে বাই